নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি অনলি হোমিওপ্যাথি চ্যানেলে। আমি জয়দীপ রায়। অনলি হোমিওপ্যাথির সমস্ত দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই। আজকে 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আমি আজকে আমাদের পেয়েছি আমাদের মধ্যে স্বনামধন্য ডাক্তার ডাক্তার শ্যামল মুখার্জি মহাশয়। ওনার বিবিধ পরিচয় আছে, আমি বলবো স্যারকে দু চার কথা। আমাদের এই চ্যানেল আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং এই চ্যানেলে আপনি কিছু যদি আমাদের বার্তা দেন খুব ভালো হয়। প্রথমেই আপনাদের জানাই, অনলি হোমিওপ্যাথির যে চ্যানেল তার যারা উদ্যোক্তা বা যারা কর্ণধার রয়েছেন, আজকে আপনাদের চ্যানেলে আমার কিছু বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের দিনটা তো একটা বিশেষ দিন, আপনারা জানেন যে 7ই এপ্রিল এটা ওয়ার্ল্ড হেলথ ডে, আর 10th এপ্রিল আবার আসছে কামিং, সেটা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। হোমিওপ্যাথি নিয়ে এবং স্বাস্থ্য, এটা তো একটা পরিপূরক এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। স্বাস্থ্য পরিষেবার মধ্যে আজকের আমরা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে সেকেন্ড লার্জেস্ট সিস্টেম অফ মেডিসিনের মধ্যে নিয়েছে, আপনারা সেটা সবাই জানেন। একদমই ঠিক। তো সেই হিসাবে আজকে যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন যে আজকের আমাদের পরিচয়, আজকে আমাদের পরিস্থিতি, আমরা কোনখানে দাঁড়িয়ে আছি, যদি ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে হোমিওপ্যাথিক সিস্টেমের পায়োনিয়ার অ্যাট প্রেজেন্ট, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে হোমিওপ্যাথির, যদি স্টেট ওয়াইজ যদি বলা হয় সেটাকে আমরা পীঠস্থান হিসেবেই সবাই জানি এটাকে। এবং সেই পীঠস্থানটা কিভাবে পেয়েছে, পীঠস্থানটা আমরা এই কারণেই বলি যে হোমিওপ্যাথিক শিক্ষা পদ্ধতি, এডুকেশন সিস্টেম যেমন একদিকে এগিয়ে চলেছে, তেমনি আরেকদিকে হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটাও যেমন এগিয়ে চলেছে, হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের মধ্যে যে পরিষেবা যেটা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, সেদিক দিয়েও আমাদের আমরা এগিয়ে চলেছি, সেটা আমাদের রাজ্য সরকার হোক বা বিগত রাজ্য সরকার যেখান থেকেই হোক আমরা এগিয়ে চলেছি ধাপে ধাপে সমস্ত স্তরে। আজকে গ্রাসরুট লেভেল থেকে আরম্ভ করে আমরা যদি হেলথ কেয়ারকে তিনটে ভাগে ভাগ করি, প্রাইমারি লেভেলস অফ হেলথ কেয়ার সিস্টেম, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। তো প্রাইমারি বলতে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে যদি আমরা শুরু করি, আর টার্সিয়ারি লেভেল বলতে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে এখন 11টা আমাদের হোমিওপ্যাথিক কলেজ রয়েছে, আপনারা জানেন, 4টা আমাদের হোমিওপ্যাথিক গভর্নমেন্ট ফুল প্রেজেন্ট হসপিটাল এবং ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, আর একটি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেটা সল্টলেকে, আর হচ্ছে 7টা আপনার প্রাইভেট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। বর্তমানে পশ্চিমবঙ্গে আমাদের প্রায় 42,000 হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসক রয়েছে। এখানে আমাদের গ্রামীণ 545টা আমাদের হেলথ সেন্টারে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার যেখানে রয়েছে, রুরাল হেলথ সেন্টারগুলো। এছাড়া প্রায় 1200 মতো আমাদের গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে। এছাড়া আরবিএস কে তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে ধাপে ধাপে। আজকের আমাদের এখানে ফার্মাসিস্ট, প্রথম ভারতবর্ষে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেট কোর্স চালু হয়েছিল, এবং সেই ফার্মাসিস্টদের আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে এবং আমাদের হেলথ সেন্টারগুলোতে আমরা নিয়োগেরও ব্যবস্থা করতে পেরেছি, যেটা আগে ছিল না। তো এই কারণেই আমরা হোমিওপ্যাথিকে পীঠস্থান বলছি। আর আজকে দেখুন, সবচেয়ে যেটা আমাদের গর্বের ইনস্টিটিউশন অল ওভার ইন্ডিয়া বেসিস, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, আজকে যেখানে 4000 মোর দ্যান 4000 এটা প্রায় ওপিডি, এটা রেকর্ড একটা, ওপিডিতে আজকে পেশেন্ট হচ্ছে আজকে। তারপরেই ঠিক আছে ডিএন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেখানে এভরি ডে মোর দ্যান 600 কাছাকাছি, যদি স্টেট গভর্নমেন্টের মানে প্যারামিটারে দেখেন, এখন স্টেট গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে ডিএন দে পায়োনিয়ার অ্যাট দিস মোমেন্ট। এবং এখানে পোস্ট গ্রাজুয়েট কলেজ, পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট প্রায় 5টা সাবজেক্ট চালু হয়ে গেছে,
এনআইএইচ এর সমস্ত পোস্ট গ্রাজুয়েশন কোর্স গুলো চলছে এখানে, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, নেক্সট ফেজে রয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল, অল আর গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল। মানে এখন সাধারণ মানুষের হোমিওপ্যাথি নিয়ে চর্চা করা, হোমিওপ্যাথি পড়া আমাদের হাতের মুঠোয় প্রায় একদম সারা ভারতবর্ষে। আজকে ভাবতে পারেন 300 কাছাকাছি আজকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইনস্টিটিউশন রান করছে। আজকে আমাদের কি হয়েছে, আজকে ভারতবর্ষে এগিয়ে চলেছে, আয়ুষ সিস্টেমের মধ্যে ন্যাশনাল আয়ুষ মিশন তৈরি হয়েছে, সেই ন্যাশনাল আয়ুষ মিশনের মধ্যে হোমিওপ্যাথিক সিস্টেমকে নিয়ে আসা হয়েছে। আজকে রিসার্চ ওয়ার্ক হচ্ছে আমাদের রিজিওনাল অঞ্জলি চ্যাটার্জি রিসার্চ রিজিওনাল ইনস্টিটিউট তৈরি হয়েছে, সেখানে আমি শুনেছি ফার্মাকো ভিজিলেন্স একটা ডিপার্টমেন্ট, ফার্মাকো ভিজিলেন্স চালু হয়েছে অল ওভার পেরিফেরি থেকে আরম্ভ করে একদম জোনাল থেকে আরম্ভ করে এবং সেন্ট্রাল লেভেল পর্যন্ত। তাদের আপগ্রেডেশন করছেন, ম্যানুফ্যাকচারিং এ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস চলছে, সেখানে বিভিন্ন রকম যে সমস্ত আপগ্রেডেশন গুলো চলছে সেগুলো ম্যানুফ্যাকচারাররা সব ইমপ্লিমেন্ট নিশ্চয়ই করছেন। অবশ্যই আজকে ধরুন জিএমপি ল্যাব, জিএমপি আজকে সমস্ত আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বেঙ্গলে অল ম্যানুফ্যাকচারিং ইউনিটস অল ম্যাক্সিমাম সব জিএমপি ল্যাব এবং জিএমপি করতেই হচ্ছে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা রুলস স্ট্যাটিস্টিক, এটা আপনাকে রাখতেই হবে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হোমিওপ্যাথি চালাতে গেলে পরে ইনস্টিটিউট চালাতে পরে। তো সব দিয়ে আমরা এগিয়ে চলেছি, সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গকে পীঠস্থান বলছি। আজকে দেখুন মানুষের উপকার হচ্ছে, উপকার হচ্ছে। আজকে দেখুন না সারা পশ্চিমবঙ্গে আপনারা অ্যাসোসিয়েশন বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেখুন আজকে গ্রাম থেকে শুরু করে শহরের প্রচুর জায়গায় আমাদের হোমিওপ্যাথিক রিটেল কাউন্টার তৈরি হয়, সর্বস্তরে আমাদের সুন্দর সর্বস্তরে মাধ্যম দিয়ে তারা সাধারণ পাবলিক ওষুধ কিনতে পাচ্ছে এবং গুড কোয়ালিটির মেডিসিন তারা পাচ্ছে সবচেয়ে বড় কথা। তো দর্শক বন্ধুরা, আমরা স্যারের মনোজ্ঞ বিষয়ে আমরা শুনলাম এবং হোমিওপ্যাথি পশ্চিমবঙ্গে আজকে যে পরিস্থিতি তাতে সাধারণ মানুষের জীবনযাপন করা এবং তাকে সুস্থ রাখা, তাদের হোমিওপ্যাথি একটা মানে দ্বিতীয় বিকল্প পদ্ধতি সেটা আমরা শুনলেন সবাই। তো আমরা আবার জানাচ্ছি আমাদের চ্যানেলের যারা দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন প্রেস করবেন। আর যদি কোনো আপনাদের সাজেশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেবেন। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।